বাংলাদেশের ক্রিকেটের এখন সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় এবং চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএল মাথিয়েছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। এমনকি তার কাঁধেই ভর করে বিপিএল এর তৃতীয় আসরে শিরোপাও ঘরে তুলেছিল দলটি। কিন্তু চতুর্থ মৌসুমে এসে নিজেদের সেরাটা দিতে পারেনি দলটি, যে কারণে শেষ স্তরেও পৌঁছাতে পারেনি তারা। তবে এটাই কি কারণ এবারের বিপিএল এর পঞ্চম আসরে মাশরাফিকে কুমিল্লা থেকে ছিটকে ফেলে আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে টেনেছে? মূলত ওপেনিং অর্ডারে দলের ওপেনার ভালো না করায় তামিমকে দলে ফিরিয়েছে কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম মালকিন কমলা সুন্দরী খ্যাত নাফিসা কামাল এমনটাই জানিয়েছেন মিডিয়াকে। নাফিসা কামাল বলেন, তামিম আছে তাই হিউজ মোটিভেশন কাজ করছে, উনি আমাদের দলের জন্য একটি বড় চালিকা শক্তি। এখন তামিম ফর্মের চূড়ায় আছেন, ওপেনিংয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খুবই ভালো পারফর্ম করছেন, আমাদের ওপেনিংটা যেন শক্তিশালী হয় সেজন্যই ওনাকে নেয়া। আপনি দেখেছেন যে বিগত বছরগুলোতে আমাদের দল ওপেনিংয়ে ভুগেছে, তাই তামিমের কাছ থেকে বিশেষ কিছু আশা করছি। এদিকে কুমিল্লার ওপেনিংয়ে তামিমের সঙ্গে আছেন বিগত দুই বছরের দুই ওপেনার লিটন কুমার দাস এবং ইমরুল কায়েস, আর দেশীয়দের মধ্যে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আলামিন হোসেন, আরাফাত সানি, মেহেদি হাসান রানা, এনামুল হক জুনিয়র এবং রকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা। আর বিদেশিদের মধ্যে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার ছাড়াও কুমিল্লার জার্সিতে দেখা যাবে হাসান আলী, মোহাম্মদ নাবি, শোয়েব মালিক ও রশিদ খানকে। এছাড়াও আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন মুনরো, ফখর জামান, মার্লন স্যামুয়েলস, ইমরান খান জুনিয়র, ডোয়েন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটাররা।